ওলি তারা যারা আমার বন্ধু যারা নফল আমল করতে করতে আমি আল্লাহর এমন বন্ধু হয়ে গেছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলতেছেন যে যে এমন নিকটবর্তী তারা হয়ে যায় যে তারা আমি আল্লাহর কাছে কিছু চাইলে আমি আল্লাহ দিতে দেরি করি না জন্ম আমার নবীর যুগে হলে বলেন জন্ম আমার নবী হাত উঠান সবাই হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে আহা দু নয়নের রসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নের রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে সবাই বলেন জন্ম আমার নবীর যুগে হলে বাবা নবীজিকে দেখতে মন চাই কি চাই না নবীজিকে দেখলে আমাদের আর কোন জাহান্নামের ভয় থাকবে নি জুড়ে বলেন থাকবে মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ কবুল করুক বলে না আমি একবার সালাম আমরা করব গিয়া নবীজি রোজায় আমরার মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব নাই যে আমরার তরি আরে পাখি নই তো ওরে যাব ডানাতে বর করি ইয়া রাসূলুল্লাহ আরে আরব সাগর পাড়ি দেব নাই কই আমরার তরি আরে পাখি নই তো ওরে যাব ডানাতে বর করে আমরা আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল দিনায় জুড়ে মনে বড় আশা ছিল যাব আরে কাফেলাতে কে যাও তুমি কে যাও বায়া তোরি আমায় যাও না সঙ্গে লয়া খানি কৃপা করি আরে কাফেলাতে কে যাও তুমি কে যাও বায়া তোরি আমায় যাও না সঙ্গে লয়া খানি কৃপা করি সঙ্গে যদি নানা আহময় জয়া মদিনা দুনিয়াবাসীরা নবীটা সাধারণ নবী না
যেই নবীর শিক্ষক স্বয়ং আমি আল্লাহ সেই নবীর ব্যাপার আল্লাহ বলতেছেন আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম জোর বলেন আল্লাহু আকবার মিন আনফুসিহিম নবীজি আউলা আউলা শব্দের তাফসীর করেছেন বিভিন্ন মুফাসসিরিন কেরাম তাফসীরে বাইজাবি খুলেন তাফসীরে কুরতুবী খুলেন তাফসীরে ফি জিলালিল কুরআন খুলেন আলা হযরতের যুগশ্রেষ্ঠ তাফসীর তাফসীর কানজুল ঈমান খুলেন আপনাদের কাছে বিশেষ করে আমি ইউনিভার্সিটিতে চার বছরের ভিতরে এবং মাস্টার্সের মধ্যে অনেক কিতাব পড়েছি জামিয়াতে আলহামদুলিল্লাহ কিতাব পড়েছি তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করে গেলাম দুইটা কিতাব সবার ঘরে রাখবেন একটা হলো যুগশ্রেষ্ঠ তাফসীর আলা হযরতের কানজুল ঈমান আর একটা হলো গাউসিয়া তরবিয়তে নিসাব এগুলো আপনাদের সবার ঘরে রাখার দরকার আছে না না সবার ঘরে রাখবেন এটা ওয়াদা করেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ বাবা আপনারা কি ওলিদের পক্ষে থাকতে চান না হাত তুলে বলেন নবীর পক্ষে থাকতে চান না বলেন নবী উলির জন্য জীবন দিতে হলে জীবন দিতে চান কিনা নবী উলির বিপক্ষে কথা বলে কেউ টিকতে পারবে প্রয়োজনে আমাদের জীবন চলে গেলেও নবী উলির বিপক্ষে বললে আল্লাহর জাতের বিপক্ষে বললে জবাব দিবই দিব ঠিক কিনা আপনারা এই জবাবগুলো শিখতে হলে কারো লাগবে না আপনারা গাউসিয়া তরবিয়তে নিসাবটা আমার হুজুর কেবলার উপহার এখন তো সারা দেশের মধ্যে দাওয়াতে খায়ের আমার হুজুর কেবলার কি মহান উপহার এক একজন আউলাদ রাসূল এক একটা উপহার দিয়েছেন এগুলো আমাদের জন্য বড় ইহসান বড় দয়া কথা বলেন ঠিক কি না আপনারা যেহেতু গাউসিয়তের সৈনিক আজকে ধন্য মায়ের ধন্য সন্তানরা এই বাইজারটেক বাদির বাড়ির সম্মেলন এত সুন্দর একটা মাহফিল করলো কারা গো ধন্য মায়ের ধন্য সন্তানরা তোমাদের মা বাবার জীবন ধন্য মায়ের কুল ধন্য তোমরা নবী ওলির পক্ষে আছো আলহামদুলিল্লাহ আমার নবী ওলি তোমাদের কিনে জান্নাতে যাবে আমরা আমল দিয়ে জান্নাতের আশা করতে পারি না নবীজির সাফায়াত ছাড়া আমল দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় হাই 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 সবার আগে ইবলিশ শয়তান সবচেয়ে বেশি আমল করছে ওমা কথা কই না ঠিক কি না সাড়ে নয় লক্ষ বছর মতান্তরে আরো বেশি আমল করলো কইরা কি কই কল্লা আমি তো আগুনের তৈরি আমার কাজ উপরে উঠা তুমি আমার সামনে মাটি দিয়ে বানাইলা তার কাজ নিচে নামা অহংকার ঢুকে গেল আল্লাহ কি বলল যে মালউন তুমি শয়তান লানত প্রাপ্ত এজন্য আজ পর্যন্ত যারাই নবীউলির বিরোধিতা করেছে তারা মালউন হয়ে দুনিয়াতেই কেউ পায়খানায় পড়ে মরেছে কেউ জেলখানায় পড়ে মরতেছে কথা বলেন ঠিক কি না নবীউলির বিরোধিতার অ্যাকশন হলো ডাইরেক্ট অ্যাকশন এটা আমার কথা একটু আগে বললাম না হাদিসে কুদসিতে আল্লাহ বলছে আল্লাহ মানে আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব যারা নবীউলির বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কে আল্লাহ তাইলে আপনারা গাউসিয়া তরবিয়ত নিসাবটা আমার হুজুর কেবলার উপহার এবং এই যে কানজুল ঈমানটা রাখবেন বাংলাটা অন্তত পক্ষে রাখেন আমাদের এই বাংলাটা রেখে আপনি যখন নিয়মিত প্রতিদিন দুই চার পৃষ্ঠা না পারেন এক পৃষ্ঠা না পারলে অন্তত পক্ষে চার পাঁচ স্লান করে পড়বেন গাউসিয়া তরবিয়ত নিসাব থেকে পড়বেন আপনি দেখবেন বুঝতে পারবেন যে নবীউলির শান কত বেশি এবং তারা যে কিভাবে আল্লাহ পাকের দিনের খেদমত করেছে তাদের সারা যে আল্লাহ পাওয়ার মাধ্যম না এটা আপনারা নিজেরাই জবাব দিতে পারবেন বাতিলদের কথা বলেন ঠিক কি না দরকার আছে না না এগুলো রাখবেন আর একটা সন্তান হলে আলেম বানাবেন পারবেন না ইনশাআল্লাহ বাবার আমি বলতেছিলাম আউলা আউলার তাফসীর তাফসীরের মধ্যে আসছে চারটা শব্দ এর মধ্যে অন্যতম একটা তাফসীর আসছে সেটা হলো তোমার জানের চাইতে আরো বেশি নিকটে আমার নবীজি জিরে বলেন না সুবহানাল্লাহ এজন্য বুখারী শরীফের হাদিস আমার নবীজি বলেছেন মা রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক এরে দুনিয়ার মানুষ তোমরা যদি কেউ আমাকে স্বপ্নেও দেখো সত্য দেখলা সত্য দেখলা লি আন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি কেননা শয়তান আমার সুরত ধরতে পারে না বলেন তো শয়তান আপনার প্রেমিকের সুরত ধরতে পারবে না পারবে কি না শয়তানের এত ক্ষমতা যেদিন সে মালউন হয়েছে যেদিন সে লানত প্রাপ্ত হয়েছে সে বলেছে আল্লাহ সাড়ে নয় লক্ষ বছর আয়নের ইবাদত গুজি আল্লাহ আর নগদ ইনের যে ফজিলত আছে ইগিন দিয়ে দেন আল্লাহ বুঝেন নাই আল্লাহ আমি যে এত ইবাদত করছি এত ইবাদতের সমস্ত
প্রাপ্য আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে তোর জন্য বাকি কোনো কিছু নাই, যা দিয়ে দিব বল কি চাস। বলে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যা দিয়ে দিলাম। আল্লাহ আমারে তুমি এমন একটা ক্ষমতা দাও যাতে যে কোনো সময় যে কারো সুরত ধরে আমি ওসওয়াসা দিতে পারি। এজন্য যে সমস্ত মানুষগুলো আপনারা জাহান্নামের পথে ডাকে, পাবজি খেলার দিকে ডাকে, আপনাকে জুয়ার দিকে ডাকে, মদের দিকে ডাকে, সিগারেট খাওয়ার দিকে ডাকে, নষ্ট হারাম প্রেমের দিকে ডাকে, আপনাকে অশ্লীল গানের দিকে ডাকে, তারা মানুষ থাকে না, তারা মানুষ শয়তান। রাগ করতেছেন, রাগ করতেছেন, জুড়ে বলেন ঠিক কি না? শুধু আসল শয়তান শয়তানি করে না। সূরা নাসের মধ্যে আল্লাহ বলছে মানুষ শয়তান জিন শয়তানও আছে না না? আরো জোরে বলেন আছে না না? এজন্য আজ থেকে নিজেরা সাবধান থাকবেন, নিজেদের সন্তানদেরকেও সাবধান রাখবেন, সব সময় মনে রাখবেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি বলবেন হুজুর আমার ছেলে সচেতন খুব ভালো, কিন্তু আপনি যে মদ খুরের সাথে দিলেন, হাজার মেয়ের সাথে ঘুরে এরকম একটা ছেলের সাথে দিলেন, আপনার ছেলে তো খাবে না খাবে না। একদিন বলবে আজকে তুই এতদিন ধরে খাস, একটা টান দিয়ে দেখি কেমন লাগে, বন্ধুও দিবে, নে বন্ধু সমস্যা না, একদিনই তো খাইতেছস, এই যে টান দিছে, এক টানের নেশায় জীবনে আরেক পথে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? এভাবেই তো নষ্ট হয়। সে আইসা বলে হুজুর আল্লাহর কসম হুজুর আমি নিজে না হুজুর, আমার বন্ধুরা হুজুর, আমার হুজুর বাইল দিয়া একদিন খাওয়াইছে, কি যে হুজুর মলম ভিতরে ঢুকছে, হায় 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 হায়। এভাবে নারীর নেশা কয়ে বেটা, আমরা হাজারটা বিয়ে করবো না তো, একটা বিয়ে করবো, বিয়ের নিয়তে প্রেম করতেছি। আরে বেটা কোরআন হাদিস বলছে বিয়ের নিয়তে বিয়ের আগে প্রেম করা হারাম, তুই যাকে বিয়ে করবি তারে তো আল্লাহ তুই জন্মের আগেই লিখে রাখছে। কথা বলেন ঠিক কি না? তোর বয়স হইলে তোর বাবারে জানা, সাবধান সাবধান। আমরা কোরআন হাদিস রিসার্চ করে দেখলাম, আমাদের উস্তাদরা বলেছে কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় ফিতনা হলো নারীর ফিতনা। এই ফিতনায় পরে শত যুবক বাবা মাকে গালি দেয়, এই ফিতনায় পরে শত যুবকের পড়ালেখা নষ্ট, এই ফিতনায় পরে শত যুবক নেশাখুর, এই ফিতনায় পরে শত যুবক চুর ডাকাত হিরণ চুকুর হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই ফিতনায় পড়িও না যুবক ভাই, সাবধান করে গেলাম, তোমার পাও দুইটা ধরে গেলাম, আল্লাহর ওয়াস্তে তুমি আউলি কেরামের পথে থাকো, আল্লাহ চাহে তো তোমার চাওয়ার চাইতে ভালো একজন তোমার ঘরে আল্লাহ দিতে পারে কি পারে না? পারে। আরো জোরে বলেন পারে কি না? পারে। এজন্য বলতেছিলাম আমার নবীজির জানের চাইতে আরো বেশি নিকটে, সেই নবীজির সাথে বেয়াদবি, আদম নবীর সাথে বেয়াদবির কারণে শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো, যে কোনো সময় যে কোনো সুরতের ক্ষমতা দেয়া হলো। আরেকটা ক্ষমতা চাইছে, সেটা হলো আল্লাহ আমাকে সামনে পিছনে ডানে বামে এমন ক্ষমতা দাও যাতে করে আমি ওয়াসওয়াসা দিয়ে মানুষকে জাহান্নামের পথে নিতে পারে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আদম নবী কান্না শুরু করে দিলেন, আল্লাহ সামনে ক্ষমতা দিয়ে দিলাম, পিছনে ক্ষমতা দিয়ে দিলাম, ডানে ক্ষমতা দিয়ে দিলাম, বামে ক্ষমতা দিয়ে দিলাম, আল্লাহ বলো 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 দুনিয়ার বান্দাগুলা কেমনে জাহান্নামের পথ থেকে বাঁচবে? মানুষ তো শুধু গুনাহ করবে গুনাহ করবে, শয়তানের ধোকায় পড়ে গুনার পাহাড় করবে। আদম নবীর কান্না দেখে আল্লাহর মায়া লাগছে। আল্লাহ বলে আদম রে চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহ পাক, শয়তান যদি পাহাড় পরিমাণ গুনাহ করাই রে, পাহাড় পরিমাণ গুনাহ লইয়াও আমি আল্লাহ উপরের দিক আর নিচের দিক বাকি রাখছি, উপরের দিক আর নিচের দিক বাকি রাখছি। সূরা ফুরকান আয়াত নাম্বার 70 আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমান, কথা বলেন না, কথা বলেন না, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহর বাণী, আল্লাহ বলতেছেন শয়তান পাহাড় পরিমাণ গুনাহ করাইলেও আমার বান্দা যখন আমার কাছে তৌবা করবে, ওয়া আমিনা ওয়া আমিলা আমালান সলিহান, ঈমানটাকে রিনিউ করবে যে আমি আর কোনোদিন নবীউলের বিরোধিতা করব না, আর কোনোদিন নবীউলের উলের বিরোধিতা করব না, এই তৌবাটা করলাম, আল্লাহর শানে বেয়াদবি করব না, তৌবা করলাম, মৃত্যু যে সত্য, মৃত্যুর পরে আল্লাহ আবার উঠাইতে পারে এ কথাও সত্য, বিশ্বাস করলা,
বলেন বাবা যে আল্লাহ মায়ের পেটে ফি করর মাকিন আলো বাতাস যায় না একটা গভীর অন্ধকার জায়গা সেই জয়ের মধ্যে যে আল্লাহ আপনারে লালন পালন করে বড় করছে একটা ডিমের মধ্যে যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ মরা ডিম থেকে আপনাকে একটা মুরগি ফুটাইতে পারে একটা প্রাণী ফুটাইতে পারে সে আল্লাহ কি মরার পরে আপনি আমার আবার জীবিত করতে পারবে না এগুলা ঈমানের রুকন এগুলা বিশ্বাস রাখবেন তাইলে তো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা যাররা যাররা পরিমাণ হিসাব নিবে বোনের মাল লুট করছিলা ভাইয়ের মাল লুট করছিলা জনগণের মাল লুট করছিলা মানুষের ক্ষতি করছিলা আউলিয়ে কেরাম নবীর শানে বেয়াদবি করছিলা সব হিসাব হবে এই ঈমানটা রিনিউ করে আপনি যখন সিজদা দিলেন উপরে দুই হাত তুলে দিলেন আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আদম চিন্তা করিও না আমি বান্দা তো গুনাহগার আমার নাম গাফফার বান্দা নাফরমান আমার নাম রহমান গুনাহগারের আমি গাফফার নামের খাতিরে রহমান নামের খাতিরে আমার বন্ধু নবীর খাতিরে পাহাড় পরিমাণ গুনাহ তওবার খাতিরে মাফ করে নেকি বানায় আমল নামায় বসায় দিব নাম ছিল কিন্তু নূরের নবীর কদম নাগার কারণে এক একটা জাবালে নূর জাবালে রহমত জুড়ে বলেন না সুবহানাল্লাহ সেই পাহাড়ের একদিক দিয়ে আদম উঠে আরেক দিক দিয়ে হাওয়া উঠে হাওয়া জানে না আদম কোথায় আদম জানে না হাওয়া কোথায় তারা উঠছে উঠে কুল কাইনাত বানাইলাম সেই নবীর উসিলায় যদি যখন জান্নাত থেকে পাঠাইতেছিলাম তখনই ক্ষমা চাইতে আমি আল্লাহ তখনই মাফ করে দিতাম আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এবার আদম হাওয়া বলে আল্লাহ আমরা জান্নাতের মধ্যে একসাথে ছিলাম আমরা একে অপরকে গ্রহণ করতে পারি কিনা আল্লাহ বলে মোহরানা দিয়ে দাও কি দিয়ে দাও মোহরানা দিয়ে দাও বলেন তো মোহরানা দেওয়ার দরকার আছে কিনা এখন তো অনেকে মোহরানা দিতে চায় না অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার বলতেছিলাম আদম হাওয়া বলে আল্লাহ আমরা একে অপরকে গ্রহণ করতে পারবো কিনা বলে মোহরানা দিয়ে দাও বলে আল্লাহ এমটি পকেট কোনো টাকা পয়সা তো নাই কোথেকে মোহরানা দেব এরে আদম হাওয়া যেই নবীর ওসিলায় তোমরা 350 বছর পরে ক্ষমা পাইলা সেই নূর নবীর উপর দুরুদ পড়ে নাও দুরুদ ওই তোমাদের মোহরানা তোমরা সেই নবীর চিনলা না সেই নবীর শানের বিরুদ্ধে কিভাবে কথা বলো কিভাবে তোমাদের কিতাবের মধ্যে লিখো নামাজের মধ্যে নবীর শরণ আসা থেকে নাকি গুরু গাদা এমন কি নিজের স্ত্রী সহবাসের শরণ আসা নাকি ভালো আপনাদের জবান কি বন্ধ হয়ে গেছে জুরে বলবেন না নাউজুবিল্লাহ কত বড় দুঃ সাহস হতে পারে বলে নবীজি তোমরা নবী নবী করো কেন নবীজির মা বাবাকেই তো নবীজি জান্নাতে নিতে পারে নাই নবীজির বাপ মা নাকি জাহান্নামী সবাই পিছনে বাইরে জুড়ে বলো না নাউজুবিল্লাহ এদের ঈমান আছে না গেছে কত বড় বেঈমান এজন্য বাজা একটা কথা আজকে আমি হুঁশিয়ারি দিয়ে গেলাম জাল নোট দেখতে মনে করেন আপনারা মেম্বারশিপ নির্বাচনের আগে সবার গড়ে গড়ে 10,000 করে টাকা দিছে পরে দেখলেন সব টেহা জাল এইটা আর কাজে লাগবো দেখতে দেয়া গেছে হুব উঠেয়ার মতো দেখতে দেয়া গেছে হুব টাকার মতো কিন্তু জাল নোট টাকা দেখলে আপনারা সন্দেহ করবে কিরে এটাকে জাল নোট বানাই নাকি কিছু ব্যাংক কিছু ফুল দেখতে অরিজিনাল ফুলের মতো কিন্তু বাজান ওইগুলা কি অরিজিনাল ফুলের ফ্লেভার পাবে এজন্য টুপি দাড়ি পাগড়ি দেখলে টিভিতে অনেক বড় মৌলবি দেখলে তাদের বয়ান শুনবেন না ঈমানের মানদণ্ড হলো আল্লাহর কোরআন নবীর হাদিস প্রমাণ করে ঈমানের মানদণ্ড হলো আল ঈমান হুয়া হুব্বে মুস্তাফা আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতালা ঈমান হলো নবীর প্রেমের নাম যার অন্তর নবীর প্রেম নাই বিন্দু পরিমাণ নবীউলের সাথে বিদ্বেষ আছে আল্লাহর কসম তার ঈমান নাই ঈমান নাই ঈমান নাই
কথা বলেন ঠিক কি না বলে হুজুর ওনেরা সুন্নি সুন্নি কিলে ঘুরতে লাগগুন ওনেরা সানচেস রিকর্ড ইন কিলে জপতে লাগগুন মুসলমান আরা মুসলমান আমি বলি ভাই রে মুসলমান দাবি তো এজিদও করছিল এজিদ মুসলমান দাবি কইরা নবী যেই হাসান হুসাইন রে জান্নাতের সর্দার বলে দিনে রাইতে গালে কপালে গলায় চুমু খাইতো সে হাসান হুসাইন রে হাসান রাদিয়াল্লাহু তাআলা নুরে বিষ খাওয়াইলো ইমাম হুসাইন কে গর্দানে ছুরি চড়াইলো তারাও তো আসরের নামাজ জামাতের সাথে পড়ছিল কথা বলেন ঠিক কি না তারা এতদিন বলতো ওলির কাছে চাওয়া যাবে না এরপরে বলছে নবীর কাছে চাওয়া যাবে না এখন বলতেছে আল্লাহর কাছেও চাওয়া যাবে না হাতই নাকি তোলা লাগবে না নামাজের পরে হাত তুললেই নাকি বেদা জুরে বলবো না নাউজুবিল্লাহ কত বড় দাঁতওয়ালা টেলিভিশনে বইসা বলতেছে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক তোমাকেই বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন নিজেই চিন্তায় থাকবে আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় যুবক আল্লাহর কসম করে বলছি তোমার হুজুরকে বলো রাসূল রাসূল জপলে কোনো লাভ হবে না কারণ কিয়ামতের দিন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই চিন্তায় থাকবে নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আজকে তারা তো বড় শাইখ বড় আল্লামা দাবি করতেছে বড় শাইখ দাবি করতেছে হাই 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অথচ আল্লাহর কোরআনে 6666 টা আয়াত এবং আপনারা অসংখ্য হাদিস যা আছে নবীজির হাদিস সবগুলা রিসার্চ করে দেখবেন দুজাহানের বাচ্চা নবী তো দূরের থাক দুজাহানের বাচ্চা নবীর তো দূরের থাক নবীর একটা আছেন উম্মত নবীর একটা আছে ওয়ালিদের কাফনে পর্যন্ত মাটি স্পর্ধা লাগাইতে পারে না কথা বলেন ঠিক কি না বেয়াদবের দল নবীর বিরুদ্ধে বলো ওয়ালিদের কবর গাউসে মাইজবান্ডারের জীবনী খোলো গাউসে মাইজবান্ডারের এমন এমন আশেক আছে সাইন্সে সিরিকুটের এমন এমন আশেক আছে আউলিয়া কেরামের এমন এমন আশেক আছে 50 বছর 100 বছর 200 বছর পরে কবর ভেঙে দেখে যেমন দেহ ছিল তেমনি আছে কেমনে হবে কেমনে তাদের দেহর মধ্যে পোকা লাগবে কেমনে এই দেহ তো আল্লাহর প্রেমে নবীর প্রেমে ফানা হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এজন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার ওলি হয়ে যাবে তাদের কোনো ভয় এজন্য তাদের উদ্দেশ্য করে বলে যায় যারা নবীর বিরুদ্ধে বলো কিয়ামতের দিন আমার নবীজি চিন্তায় থাকবে আমার নবীজি সাফায়াত করবে কোথায় নিজেই নাফসি নাফসি বলবে আরে কপাল পুরার দল তুমি কি ভুলে গেছো আমার আল্লাহ মূলত দুনিয়া হাসর সাজাইছেই তার নূর নবীর শান দেখানোর জন্য আরে কপাল পুরার দলেরা তুমি কি আয়াত খুঁজে দেখো না যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন মাইয়ুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে নবীর মানলো সে আল্লাহরে মানলো তুমি কি আয়াত দেখো না যে আয়াতে আল্লাহ বলেছেন কদ জাকুম বুরহানুম মির রব্বিকুম তুমি কি আয়াত দেখলা না যে আয়াতে আল্লাহ বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূর তুমি কি আয়াত দেখো না যে আয়াতে আল্লাহ বলেছেন ওয়া রাফানা লাকা যিক্রক তুমি কি আয়াত দেখো না যে আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা তুমি কি আয়াত দেখো না যে আয়াতে আল্লাহ বলেছেন কামা আরসালনা ফিকুম রাসূলাম মিন আনফুসিকুম তুমি কি আয়াত দেখো না যে আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথ ফিহিম রাসূলাম মিন আনফুসিকুম তুমি কি আয়াত দেখো না যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কদ নারো তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা তুমি কি আয়াত দেখো না যে আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার কাল কাউসার কাল কাউসার তুমি কি আয়াত দেখো না যে আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন